মেসেঞ্জারে অনেকেই কানেক্ট উইথ গুগল এই পাসওয়ার্ডটি বা পিন সংখ্যাটি আপনারা দিয়ে ফেলছেন। অনেকে কিন্তু কমেন্ট করছেন ইতিমধ্যে যে কানেক্ট উইথ গুগল এই পিনটা আমরা সেট করে ফেলছি। এখন অনেকের কিন্তু জিমেল অ্যাকাউন্ট বা আপনাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ডিলিট করার পরে যখন আপনাদের ইমেলটা লগ ইন করতে পারতেছেন না বা আপনারা যখন কানেক্ট উইথ গুগল এই পিনটা আপনারা সেট করে ফেলছেন তখন কিন্তু মেসেঞ্জারে প্রবেশ করতে গেলে আপনাদের অনেকভাবে প্রবলেমে পড়তে হচ্ছে। তো অনেকে চাচ্ছেন এখান থেকে আপনারা ক্রিয়েট এ 6 ডিজিট পিন, অর্থাৎ আপনারা চাচ্ছেন স্বাভাবিক যে পিনটা আছে এই পিনটা সেট করতে। এখন এখানে আপনারা কানেক্ট উইথ গুগল এই পিনটা সেট করে ফেলেছেন, তাহলে কিভাবে ক্রিয়েট এ 6 ডিজিট পিনটা কিভাবে সেট করবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। মায়ের মনে কষ্ট দিও না বন্ধু, নাইলে জান্নাত পাইবা না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কানেক্ট উইথ গুগল যে অপশনটা আপনারা পিনটা সেট করে ফেলেছিলেন সেটাকে কিভাবে ডিলিট করে আপনারা সিম্পল পিনটা ওখানে বসাবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সর্বপ্রথম আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করে দিবেন। অলরাইট, মেসেঞ্জার আসার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যদি পিনটা সেট চাই তাহলে অবশ্যই সেট করে নেবেন। অনেকে সেট চাইবে না কারণ মেসেঞ্জারটি ডিলিট করার পরবর্তীতে আপনাদের পিনটা সেট করতে চাইবে। অলরাইট, এখান থেকে উপরের দিকে থ্রি ডট মেনু অপশন পাবেন। থ্রি ডট মেনুতে একটি ক্লিক করলে আপনারা ডান সাইডে পেয়ে যাবেন সেটিংস অপশন। সেটিংস অপশনে একটি ক্লিক করে দিবেন। অলরাইট, এখান থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশনটা আছে প্রাইভেসির উপরে একটি ক্লিক করবেন। অলরাইট, এখান থেকে আপনারা চ্যাট হিস্ট্রি নামে একটি অপশন পাবেন, চ্যাটের উপরে একটি ক্লিক করে দিবেন। চ্যাটের উপরে যখনই ক্লিক করবেন ম্যানেজ বা মেসেঞ্জার স্টোরিজ নামে একটি অপশন পাবেন, জাস্ট এই অপশনের উপরে একটি ক্লিক করবেন। অলরাইট, টার্ন অন যে স্টোরিজ, টার্ন অন স্টোরিজ এর উপরে একটি ক্লিক করে দিবেন। অলরাইট, এখান থেকে কিন্তু অনেকের এই গুগলটা সেট করা থাকবে, আপনারা এখান থেকে ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন। জাস্ট আপনাদের যদি যখন সেট করা থাকবে তখন দেখতে পাবেন আপনাদের এখানে কানেক্ট অপশন আসবে, আমি সেট করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরাইট, মনে করুন সাপোজ আপনারা এখান থেকে নেক্সট আমি সেট করে নিলাম। অলরাইট, আমি এখান থেকে একটা সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য। সেট করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এমন একটা অপশন চলে আসবে, ম্যানেজ স্টোরেজ এর উপরে একটি ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে নিচের দিকে লেখা আসবে ডিলিট এন্ড টার্ন অন স্ক্রিন স্টোরি। তো এখানে আপনাদের যে ডিলিট এন্ড টার্ন অন অফ, এই টার্ন অফ এর উপরে একটি ক্লিক করে দিবেন। অলরাইট, যখনই আপনারা ডিলিট এন্ড টার্ন অফ এর উপরে ক্লিক করবেন জাস্ট এই কন্টিনিউ অপশন চলে আসবে, কন্টিনিউর উপরে একটি ক্লিক করবেন। যখনই কন্টিনিউর উপরে ক্লিক করবেন উপরের দিকে আপনারা আবারও টার্ন অন স্ক্রিনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের লকটা কিন্তু ফরগেট হয়ে গেছে, অর্থাৎ আপনারা যে লকটা দিয়েছিলেন সেই লকটা কিন্তু আর নাই। দেখতে পাচ্ছেন এখানে গুগলটা কিন্তু চলে গেছে। আপনাদের কাজ থাকবে এখান থেকে এই যে উপরের দিকে 6 ডিজিট পিন এর উপরে ক্লিক করে জাস্ট নিচের দিকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেওয়া। কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে এখানে আপনাদের নিজেদের মত মতো আপনারা এখানে পিনটা সেট করে নেবেন। ধরুন আমি এখানে যেভাবে পিন সেট করতেছি আপনারা যে পিনটা মনে রাখবেন সেই পিনটা কিন্তু আপনার ডায়েরিতে বা নোটপ্যাডে লিখে রাখবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। অবশ্যই সেম প্রসেসে আপনারা পিনটা দিয়ে দিবেন, পিনটা দেওয়ার সাথে সাথে কানেক্ট নিয়ে নিবে। আপনারা দেখতে পেয়েছেন আমি যে পিন সংখ্যাটা এখানে দিয়েছি সেই পিনটা কিন্তু আমার মেসেঞ্জারে ডিলিট করার পরবর্তীতে আমি যখন চ্যাট হিস্টোরি গুলো দেখতে যাব তখন কিন্তু সেই পিন সংখ্যাটা আমাদের সামনে ওপেন হবে। তো আপনারা যদি পুনরভাবে আবারও ডিলিট করতে চান জাস্ট এখান থেকে আপনার ব্যাগে যাবেন, জাস্ট এখানে আপনারা যে প্রাইভেসি অপশন পেয়ে যাবেন প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে অ্যান্ড যে চ্যাট হিস্টোরি, চ্যাট হিস্টোরিতে ক্লিক করলে ম্যানেজ হিস্টোরিতে ক্লিক করবেন। অলরাইট, এখান থেকে নিচের দিকে ডিলিট যে অপশনটা পাবেন ডিলিট অপশনে ক্লিক করলে আপনাদের লকটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি বিস্তারিত ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে আপনাদেরকে বুঝিয়েছি। জাস্ট আপনারা পিনটা এভাবে সেট করে নেবেন জাস্ট আপনাদের মনে মতো যে যেরকম পিনটা মনে রাখতে পারেন। তো অবশ্যই অনেক অনেক সিকিউরিটি দিবে আপনার মেসেঞ্জারটিকে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, দয়া করে সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে রাখুন।